এভরিওয়ান, কুক অ্যান্ড টুইস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে কোল্ড কফি তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। একটি ব্লেন্ডারের জগে হাফ লিটার পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে 2 চা চামচ গরম পানি নিয়ে নিচ্ছি এবং এর সাথে 1 চা চামচ কফি পাউডার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কফি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এখন 3 টেবিল চামচ চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিমও ইউজ করতে পারেন। এরপর কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর কফিগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি। কফি তৈরির জন্য যে পরিমাণ উপকরণ নিয়েছি এতে দুজনের জন্য পারফেক্ট হবে। এখন ডেকোরেশনের জন্য কিছু কফি পাউডার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই গরমে রিফ্রেশমেন্টের জন্য আপনারাও ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রকম কোল্ড কফি।